এক গহীন জঙ্গলে অনেকগুলো পশু পাখি একসাথে মিলেমিশে বসবাস করত। তাদের মধ্যে হরিণও ছিল। হরিণের কিছুদিন আগে দুটি ছানা হয়েছে। হরিণের ছানাগুলো বেশ ছোটই, তারা আস্তে আস্তে বড় হচ্ছিল। বাচ্চারা ঘুম থেকে ওঠো, এবার একটু বাইরে বের হও, রোদে গিয়ে তোমরা একটু খেলাধুলা করো, এইভাবে সারাদিন শুয়ে থাকলে হবে না। আমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে চাই না, তাছাড়া আমার খুব খিদে পেয়েছে। তুমি কি আমাদের জন্য কোনো খাবার নিয়ে এসেছো? না ছানারা, আমি এখনো খাবার খুঁজতে বনে যাইনি। তোমরা একটু বাসার বাহিরে বের হও, খেলাধুলা করো, আমি তারপর তোমাদের জন্য বনে গিয়ে খাবার খুঁজে নিয়ে আসব। মা, আমরাও কি তোমার সাথে খাবার খুঁজতে বনে যাব? আমাদেরও বনে যেতে ইচ্ছে হয়। না ছানারা, তোমরা এখনো ঠিকমতো দৌড়তে পারো না। ঠিকমতো দৌড়তে না শিখলে আমি তোমাদেরকে নিয়ে বনের মধ্যে সবুজ ঘাস আনতে যেতে পারবো না। মা, আমরা তো দৌড়াতে শিখে গেছি, তুমি শুধু শুধু আমাদেরকে নিয়ে যেতে চাও না। না সোনারা, তোমাদের সারা জীবন বাকি আছে, তখন না হয় তোমরা বনের ভেতর গিয়ে ঘুরোঘুরি করো। এখন চলো বাইরে বের হও, কিছুক্ষণ দৌড়াদৌড়ি করো, তোমাদের একটু হাঁটাচলা করা প্রয়োজন, আর সূর্যের রোদ একটু শরীরে লাগানো দরকার। তোমরা বাহিরে খেলতে থাকবে, আর কখনো বাসার সামনে থেকে দূরে কোথাও চলে যাবে না, ঠিক আছে? মায়ের কথা মতো তার ছানারা ঘর থেকে বের হয়ে খেলাধুলা করতে লাগল। হরিণ সেখানে দাঁড়িয়ে তার দুই ছানাকে খেলতে দেখে আর মনে মনে ভাবে, যাক আমার ছানাগুলো তাহলে ভালোই বড় হচ্ছে। কোনো রকমে জোরে দৌড়ানো শিখে গেলেই আমার একটু চিন্তা কমবে। শয়তান বাঘের নজর তো সবসময় কচি হরিণ ছানাদের উপরে থাকে। এরপর হরিণ বনের ভেতরে চলে যায় আর সবুজ ঘাস খোঁজার জন্য অনেক খোঁজাখুঁজি করতে থাকে। বেশ কিছুক্ষণ খোঁজার পর সে নতুন ঘাস দেখতে পেল। বাহ, এখানকার ঘাসগুলো তো বেশ নতুন আর বড় মনে হচ্ছে। অন্য কোনো হরিণ ঘাসগুলো দেখেনি। আজ এগুলো নিয়ে গেলেই আমার ছানাদের ভালো খাবার হয়ে যাবে। অন্যদিকে হরিণের দুই ছানা একসাথে খেলতে খেলতে বলে, আজ তো অনেক খেলাধুলা করলাম, চল আমার একটু পিপাসা পেয়েছে, পানি খেতে যাই। কি বলছিস, আমরা পানি খেতে যাব? সেই নদী তো অনেক দূরে, মা তো বলেছে আমরা এখান থেকে বেশি দূরে না যাই। তুইও না, মায়ের সব কথা মানতে হবে নাকি? চল এখন আমার সাথে, আমার খুব পিপাসা পেয়েছে, মা কখন আসবে কে জানে। তাছাড়া ওইদিকে মনে হয় না বিপদ হবে, আর আমরা তো দৌড় শিখে গেছি। ঠিক আছে, তবে মা আসার আগেই আমাদের এখানে পৌঁছতে হবে। চিন্তা করিস না, আমরা জোরে জোরে দৌড়ে যাব। তাছাড়া আমি খুব জোরে দৌড়াতে পারি, কিন্তু তুই যে কি করবি? আমি কি তোর মতো নাকি? আমি তোর চেয়েও ভালো দৌড়াতে পারি। এরপর তারা দুই ছানা মিলে গুটি গুটি পায়ে নদীর দিকে এগোতে থাকে পানি পান করার জন্য। তারা একসময় নদীর কাছে পৌঁছে যায় আর নদীতে গিয়ে পানি পান করতে থাকে। অন্যদিকে হরিণ সবুজ ঘাস নিয়ে তার বাসায় পৌঁছে যায়। হরিণ বাসায় পৌঁছে তার ছানাদের দেখতে না পেয়ে ডাকতে শুরু করে, কোথায় আমার ছানারা? আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি, তোমরা এসে পড়ো। হরিণ তার ছানাদের কোনো আওয়াজ শুনতে পায় না, এমনকি ছানাদের কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। হরিণ তখন এদিক সেদিক ছোটাছুটি করে তার ছানাদের খুঁজতে থাকে। কি ব্যাপার, আমার ছানাদের পাওয়া যাচ্ছে না কেন? তাছাড়া এদিকে তো বাঘের আসার কথাই না, তাহলে আমার ছানারা কোথায় গেল? এরপর একটু দূরেই হরিণের কিছু পায়ের ছাপ দেখতে পেল। আরে এগুলো তো আমার ছানাদের পায়ের ছাপ, তারা কি তাহলে নদীর দিকে গিয়েছে? আমি আর পারলাম না এদের নিয়ে, কতবার নিষেধ করলাম নদীর দিকে না যেতে। যাই হোক, আমার ছানাদেরকে নদীর পাশ থেকে তাড়াতাড়ি নিয়ে আসতে হবে, তাছাড়া বাঘ যে কোনো সময় নদীতে পানি পান করতে আসতে পারে। এরপর হরিণ নদীর দিকে যেতে লাগলো। অন্যদিকে একটা বাঘ শিকার ধরে খেয়ে আস্তে আস্তে বলে, যাক আজকে ভালোই ভালো একটা বড় শিকার ধরে খেতে পারলাম, এখন যাই একটু নদীর পাড়ে গিয়ে পানি খেয়ে আসি।
এই কথা বলে বাঘ হাঁটতে হাঁটতে নদীর দিকে যেতে লাগল। অন্যদিকে হরিণ বাঘ আসার আগেই সেখানে পৌঁছে গেল আর তার ছানাদেরকে দেখতে পেয়ে বলল, ছানারা তোমরা কি করছো এখানে? তোমাদেরকে আমি এখানে আসতে নিষেধ করেছি না, তবুও এখানে চলে এসেছো? তোমাদের যদি বিপদ হতো তাহলে কি হতো বলো তো? মা, আমার কোনো দোষ নেই, ও আমাকে বলেছে তাই এখানে এসেছি। মা, আমার খুব পিপাসা পেয়েছিল তাই নদীতে পানি পান করতে এসেছি। ঠিক আছে ঠিক আছে, আর কোনো কথা বলতে হবে না, তাড়াতাড়ি চলো এখান থেকে, আমাদের এখান থেকে পালাতে হবে। এ কথা বলে তখন পেছন থেকে একটা বাঘ চলে আসে আর হরিণকে দেখতে পেয়ে বলে, কি হরিণ, কোথায় যাওয়া হচ্ছে তোমার এই কচি ছানাগুলোকে নিয়ে? বাঘকে দেখে ছানারা খুব ভয় পেয়ে গেল আর তাই ছানারা হরিণের পেছনে গিয়ে লুকাতে লাগলো। তুমি এখানে কি মনে করে বাঘ মামা? আমি তো মাত্র শিকার ধরে খেয়ে আসলাম, তাই আমি নদীতে পানি পান করতে এসেছি, আমার খুব পিপাসা পেয়েছিল। ঠিক আছে, তুমি পানি পান করো, আমি যাই। সে কি করে হয় হরিণ, তোমার এই কচি দুটি ছানা নিয়ে তুমি এখান থেকে কিভাবে যাবে? আমি তো এখন এদেরকে চিবিয়ে খাবো। এই কথা শুনে হরিণ আর তার বাচ্চাগুলো ভয় পেয়ে যায়। এরপর হরিণ কিছুক্ষণ চিন্তা করে বাঘকে বলে, মামা তুমি যদি আমাকে খাও তাহলে সমস্যা নেই, তাছাড়া আমার ছানাগুলো খুবই ছোট আর ওদেরকে খেয়ে তোমার কিছুই হবে না, বরং আমাকে খাও, ভালোই মাংস আছে আমার গায়ে আর আমার বয়সও তেমন বেশি হয়নি। তা তো বটেই, ঠিক আছে, তোর ছানাদের আমি বাঁচিয়ে দিলাম, এখন তুই আমার খাবারের জন্য তৈরি হ। বাঘ মামা, আমি তো মরেই যাব, তাই তোমার কাছে কিছু সময় চেয়ে নিতে চাই, তুমি আমাকে না করবে না? কেন, সময় দিয়ে কি করবি, তুই তো এখন মারা যাবি, তাছাড়া ওই সব চিন্তা ভাবনা বাদ দে। আমার ছানাকে আমি বাসায় একটু দিয়ে আসি আর তাদেরকে ভালো মন্দ একটু খাবার খাইয়ে আসি, তারপর তুমি আমাকে ধরে খেয়ে নিও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই তাড়াতাড়ি যা আর কিছু সময়ের মধ্যে এখানে চলে আয়, আমি এখানেই দাঁড়িয়ে আছি। আর তুই যদি চালাকি করে পালিয়ে যাস তাহলে তোদের সবাইকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এই কথা শুনে হরিণ সেখান থেকে তার ছানাদেরকে নিয়ে বাসায় চলে আসে আর হরিণ বাসায় এসে মনে মনে ভাবে, এই দুষ্টু পাজি বাঘের হাত থেকে কিভাবে রক্ষা পাবো? না না, আমাকে কিছু একটা বুদ্ধি বের করতেই হবে। ও, পেয়েছি, এই তো পেয়েছি। এ কথা বলে হরিণ একটা পাথরের কাছে গেল আর সেখানে গিয়ে তার শিং দুটিকে পাথরে ঘুষতে লাগলো। কিছুক্ষণ পর হরিণ বাঘের কাছে গেল আর বাঘ হরিণকে দেখে বলল, বাহ হরিণ বাহ, তুই তো আমাকে দেওয়া কথা রেখেছিস, তবে এখন তুই রেডি হয়ে যা, আমি তোকে এখন খেয়ে নেব। এই বলে বাঘ যখনই হরিণকে শিকার করার জন্য তার উপর ঝাঁপিয়ে পড়ল, তখনই হরিণ তার ধারালো শিং দিয়ে তাকে গুঁতো দিয়ে দিল আর বাঘ সেখানেই মারা গেল। এরপর থেকে হরিণ তার ছানাদের নিয়ে সুখে শান্তিতে থাকতে লাগলো।